পঞ্চায়েত নির্বাচন রয়েছে সামনেই, তাই পাণ্ডবেশ্বর এলাকায় বিজেপির হয়ে প্রচারে বেরিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু প্রচারে বেরিয়ে বাধার সম্মুখীন হলেন তিনি। জিতেন্দ্র তিওয়ারিকে সামনে দেখতে পেয়েই বেশ কিছু মানুষজন তার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। নির্বাচনের আবহে জিতেন্দ্র তিওয়ারিকে দেখে তার বিরুদ্ধে দেওয়া স্লোগানের ঘটনায় এলাকায় সাময়িকভাবে উত্তেজনা ছড়ায়। অন্যদিকে ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মীরা সঙ্গে সঙ্গেই সেই উত্তেজনা প্রশমনের ব্যবস্থা করেন। যারা স্লোগান দিচ্ছিলেন তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। না না, শাসক দলের সমস্যা হলো যে যারা লোহা চুরি করবে, যাদেরকে লোহা চুরি সুযোগ করে দিয়েছে শাসক দল, যাদেরকে কয়লা চুরি সুযোগ করে দিয়েছে, যাদেরকে সাতটা খেলাবার তাই সুযোগ করে দিয়েছে, তাদেরকেই পঞ্চায়েতে প্রধান উপপ্রধান হয়ে আবার টাকা চুরি করার সুযোগ করে দিয়েছে। এটা কি করে মেনে নেবো? তৃণমূল কংগ্রেসের মতো যারা ভালো লোক ছিল সবাইকে তো টিকিট দেয়নি, বাদ দিয়ে দিয়েছে, তো দু চারজনকে দিয়েছে, বাকি সব লোহা চোর, কয়লা চোর, সাতটা মাফিয়া, তাদেরকে তো ক্যান্ডিডেট করেছে। তাদের কেন ক্যান্ডিডেট করেছে? যারা পঞ্চায়েত থেকে অর্থ রোজগার করছে। অন্যদিকে মিছিলের সময় জিতেন্দ্র তিওয়ারিকে দেখতে পেয়ে যারা তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন তারাও জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন। তারা প্রসঙ্গ তুলে এনেছেন জিতেন্দ্র তিওয়ারির দলবদলের। তারা জিতেন্দ্র তিওয়ারির দলবদল যে একেবারেই পছন্দ করেননি এ বিষয়টা তারা বুঝিয়ে দিয়েছেন। অন্যদিকে এই ঘটনাতে বেশ উত্তেজনা ছড়ায়। এই স্লোগান দেওয়ার জন্য বেশ কিছুক্ষণ সেখানে আটকে পড়ে বিজেপির মিছিল, যার নেতৃত্বে ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তবে স্লোগান দেওয়া ব্যক্তিদের সরিয়ে দেওয়ার পর ফের মিছিলটি এগিয়ে যায় গন্তব্যের দিকে। অন্যদিকে এই বিষয়ে স্থানীয় তৃণমূলের এক নেতা বলেছেন এই বিষয়ে তৃণমূলের কোনো যোগ নেই। তিনি কার্যত বলতে চেয়েছেন যে এই জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে যে স্লোগান দেওয়া তা তারই কারসাজি হতে পারে। সামনেই লোকসভা নির্বাচন রয়েছে, তার আগে বিজেপিকে তার ক্ষমতা দেখানো এবং লাইমলাইটে থাকার জন্য এই কাণ্ড তিনিই ঘটাতে পারেন, এমনটাই ইঙ্গিত করেছেন তৃণমূল নেতা। এটা আমাদের জানা নেই জিতেন্দ্র তিওয়ারি এসেছিল কি গেছিল, কারণ কে কোথায় কি স্লোগান দিয়েছে, কারণ ওনার কাছে পয়সার অভাব নেই, কাকে কোথায় পয়সা দিয়ে পাঠিয়ে দিচ্ছে সেটা আমাদেরও জানা নেই। উনি সবসময় নিজেকে হাইলাইট করেন এবং উনি বিজেপির কাছে প্রমাণ করার চেষ্টা করছেন যে আমি এখনও বিজেপিতেই আমার মনটা পড়ে আছে, যাতে 2024 আমাকে টিকিটটা দেওয়া হয়, এর বাইরে আমার কাছে আর কোনো উত্তর নেই।